ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, মাইটিভি পাকে ঘরে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে বিশেষ অতিথিদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম সাজানো। চলুন, তাদের সাথে আমি পরিচয় হয়ে নিই। তাওহিদ আফ্রিদি, তার পুরো টিম। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আর আমার সাথে আছে জাকির সাহেব, ঈদ মোবারক। আর তার সাথে সাথে আছে আমার সাথে সবসময় যে থাকে লাল্লু, ঈদ মোবারক। জাকির, আজকের এই ঈদে আমাদের রেসিপিটার নাম কি? আর আমি পুরান ঢাকার ছেলে, তো আমি হচ্ছে পুরান ঢাকার খুব বিখ্যাত একটা খাবার হচ্ছে ফালুদা। ফালুদা অনেকভাবে করা যায়, কিন্তু আমরা আজকে একবার অথেন্টিক পুরান ঢাকার ডিজিটাল সেভাবে ফালুদা করার চেষ্টা করি। ফালুদা একদম পুরান ঢাকার অথেন্টিক স্টাইল, এবং এটার পিছনে যে স্টোরি আছে, ফালুদা কোথেকে আসলে কি হয়েছে, মডিফিকেশন, এগুলো আমরা কাজ করতে করতে আলাপ করি। তার আগে আমি দর্শকদের কাছে পরিচয় দিই, আমি তাওহিদ আফ্রিদি, আমি একজন ইউটিউবার, এবং আমার যে অ্যাঙ্করিং করছে উনি হচ্ছেন আমার মা। তো আজকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে তাওহিদ আফ্রিদির ফুল টিমকে, আমি একটু পরিচয় করে দিই। আমার সাথে আছে সীমান্ত রাদিয়ার, আমাদের টিএফএমএস-এর মেম্বার, বিভিন্ন ব্লগে যারা আমার ব্লগকে ফলো করেন আপনারা দেখছেন, তাকে আরেক নামে চিনি, লাল টমেটো। এবার আছে নীরব মেহরাজ, যে তাওহিদ আফ্রিদির টিমের একজন মেম্বার, এবং আপনারা বিভিন্ন ব্লগে দেখেন ও দুষ্টুমি করে আমার সাথে, বিভিন্ন অ্যাক্টিং করে। এরপর আছে পিএল, আপনারা ভিডিও পিছিয়ে ডিরেকশনের কাজ বলেন, ক্যামেরার কাজ বলেন, এডিটিংয়ের কাজ করেন, যেই ব্যক্তিটা সবচেয়ে বড় হাত, এটা হচ্ছে পিয়াল। এটা হচ্ছে ইয়াসনা, ইয়াসনা হচ্ছে সবসময় আমার ছোটোবেলার থেকেই বেস্ট ফ্রেন্ড, এবং টিএফএমএস-এর কী বলবো, সবচেয়ে বড় মেম্বারের মধ্যে একজন, যে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে এবং সবচেয়ে বেশি ভালোবাসি, এটা বলবো অবশ্যই। এবং আমার সাথে আছে আশরাফ, আমার টিএফএমএস-এর সব কিছু দেখাশোনা করে, আমার বন্ধু একমাত্র, আমি যাকে বন্ধু বলে ডাকি আর কি। এরপর হচ্ছে জাকারিয়া, জাকারিয়াকে আমরা সবাই জানি, জাকু ডেয়ার গায়, বাংলাদেশে যখন ব্লগিং শুরু করি তখন শুধু ডেয়ার করতো জাকারিয়া, এখনও সব ম্যানেজমেন্ট করতেছে। আর এরপর আছে রাহি, খুব ভালো অ্যাক্টর, অবশ্যই বলবো অসাধারণ অ্যাক্টর, কারণ আজকে আমরা আমাদের তাওহিদ আফ্রিদির টিম অ্যাজ আ গেস্ট হিসাবে আসছি, তো একটু দুষ্টুমি কম হবে, কারণ একটু গেস্টের মতো ভাবসাব নেওয়া থাকে না। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আমাদের টিএফএমএস-এর পক্ষ থেকে, এবং আমরা জানবো যে আসলে আমরা আসলে কী খেতে যাচ্ছি। যেরকম হচ্ছে পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত একটা খাবার ফালুদা, পুরান ঢাকা, পুরান ঢাকা, ওয়াও। আসলে আমরা সবসময় পুরান ঢাকায় যাই, এবং আমাদের ফুল টিম যখনই সময় পাই নাজিরা বাজারে যে পুরান ঢাকার বিরিয়ানি খাই। আমার নানা বাড়ি কিন্তু নাজিরা বাজার। তো ফালুদা বানাতে হলে কি কি আমাদের উপকরণ দরকার, এটা একটু আমাদেরকে দেখিয়ে দাও। ফালুদা উপাদান: সাবুদানা 100 গ্রাম, নুডলস 100 গ্রাম, আপেল 1টা, আনার 1টা, দই 200 গ্রাম, খেজুর 50 গ্রাম, কলা 4টা, মালাই 200 গ্রাম, বরফ মিশ্রিত ঠান্ডা পানি পরিমাণ মতো। সাজানোর জন্য যা লাগবে: চেরি পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো। যেহেতু আমাদের গেস্ট বসে আছে, খুব দ্রুত করে কাজ করতে হবে। আমরা 2টা প্যানে 1টা সাবুদানা বয়েল করব, আর 1টা থেকে নুডলস বয়েল করব। এই ফালুদাটা তো আফ্রিদির জন্য, ওদের টিমের জন্য, ওদের টিমের জন্য। হ্যাঁ, আচ্ছা, ঈদের সকালে ওরা আমাদের, আচ্ছা, এটা তুমি পানিটা আগে থেকে গরম করে রেখেছো? জি, তো শুধু এটা দিয়ে আমরা বয়েল করে নেব। আচ্ছা, তবে কি আমার পক্ষ থেকে, যেহেতু আমাদের মেহমান বসে আছে, আমরা তো মেহমান, তো আর পাকের ঘরে যেহেতু ওরা আসছে, এগুলো খুব দ্রুত সার্ভ করতে হবে। আচ্ছা, আমরা এই পাশে নুডলস করে দেবো, আলাদাভাবে দর্শক লুরুসটা বসিয়ে দিল, এটাকে বয়েল করার জন্য, বয়েল করার জন্য, কারণ বাসায় মেহমান আসলে শুধু রান্না করলে হবে না, মেহমানদেরকেও সময় দিতে হবে, সময় দিতে হবে, এজন্য আমাদের একটু দ্রুত করার প্রয়াস। কাছাকাছি হয়ে আসে, এটা নুডলস কাছাকাছি হয়ে আসে, রান্নাটা করতে থাকুক, ততক্ষণে একটা বিরতি নিয়ে নিই, কোথাও যাবেন না, পাকের ঘরের সঙ্গে থাকুন।